কেউ কচুর মুখির সবজি খেতে না চাইলে একবার এভাবে বানিয়ে খাওয়ান, দেখবেন আঙুল চেটে পুটে খাবে। আমি এখানে কিছু কচুর মুখি নিয়েছি আর এটা সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে এক সিটি দেওয়া পর্যন্ত এটাকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে একদম গলে যাবে না, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি সবগুলো কচুর মুখি এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে একটা চাকু দিয়ে এভাবে পিস পিস করে কেটে নিব, সবগুলোই কিন্তু এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। আমি একে একে সবগুলোই কেটে নিচ্ছি। আশা করছি এই রেসিপি খুব ভালো লাগবে। একটু না টেনে সম্পূর্ণ দেখেন কীভাবে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব ভালো লাগবে। আমার সবগুলো কাটা হয়ে গেছে, এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে ছোটো চা চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, সরি এক চা চামচ, আর হচ্ছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে কচুর মুখির উপরে মশলাটা নির্ভর করবে, আমার যেহেতু খুব বেশি মুখি ছিল না তাই মশলাটা একটু কম করে দিলাম। এবার মশলাটা মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু আদা গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটি টোটালি নিরামিষ হবে। দিয়ে দিলাম 3টি শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ আজওয়ান, আর দিয়ে দিলাম হিং সামান্য। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, দেখবেন সুন্দর একটা স্মেল বের হবে। এরপরে কচুর মুখিটা দিয়ে 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত এটাকে ভেজে নেব। এই 2 মিনিট ভেজে নিলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এটা অবশ্যই এভাবে ভেজে নিতে হবে, তাহলে যে পিচ্ছিল পদার্থটা থাকে সেটা চলে যাবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছি সেটা দেব। গুঁড়ো মশলাটা দিয়েও আবারও আমি এটাকে আর একটু ভেজে নেব, যাতে করে মশলা কচুর মুখের গায়ে একদম সুন্দরভাবে লেগে যায়। এভাবে একটু ভেজে নেবেন, দেখবেন সুন্দরভাবে রান্নাটা হবে, পিচ্ছিল পদার্থটা থাকবে না। এটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ টক দই ফেটিয়ে রেখেছি, ভালো করে সেটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, নাহলে দইটা কেটে যেতে পারে। দই দিয়ে ভালো করে এটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলে এটা একদম কষানো হয়ে যাবে। আর যদি জল লাগে একটু জল দিয়ে দেবেন, আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, জলটা স্কিপ হয়ে গেছে। এবার এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, যাতে টকটা ব্যালেন্স হয়ে যায়। আর বেশি টক দই পুরোনো দেবেন না, টাটকা টক দই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টক দইটার টকটা কম থাকবে। এবার কিছু রোস্টেড কসুরি মেথি উপর থেকে দিয়ে দিচ্ছি এক গুঁড়ো করে। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যে কোনো নিরামিষ দিনে এটা তৈরি করে খেতে পারেন। এটা আমার হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে নেব। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।